আমাদের দেশে আমাদের এত সুন্দর মহাপবিত্র মাটি আছে, এই মাটিতে আমাদের একটু হাত লাগাইতে হবে। আমরা শিক্ষা দীক্ষা গ্রহণ করছি, তাতে কি আছে? একটু কিছু সময়ের জন্য আমরা কৃষক হইতে পারি না, কিছু সময়ের জন্য আমরা মৎস্যজীবী হইতে পারি না, কিছু সময়ের জন্য আমরা আমাদের খাদ্য বিপ্লবী হইতে পারি না, আমাদের খাবার আমরা খেতে পারি না, আমরা কি একটু হালকা করে ছাদ বাগান করতে পারি না, আমরা কি একটু হালকা করে বারান্দা বাগান করতে পারি না, আমরা কি হালকা করে একটু বেলকনি বাগান করতে পারি না? এটার মধ্যে কি সমস্যা, এটা তো আমি খুঁজে বুঝে পাই না। কারণ আমার হাতের লাগানো প্রায় এই 40 বছরে আমি 1 কোটির উপরে ঔষধি গাছ, ফলের গাছ, তরকারির গাছ, বিভিন্ন রকম গাছ আমি রোপণ করছি। প্রথম দিকে মানুষ পাগল বলতো, হাসতো, গ্রামে গিয়ে আমি এইসব কাজ করি, 40-50টা লোক নিয়ে কোথায় কোন জিনিসটা রাখতে হবে, কোনটা দিতে হবে, কোথায় এটার কীভাবে নার্সিং করতে হবে। গ্রামের লোকেরা আগে দামি দামি কলা গাছ লাগায়, কলা গাছের পাতা কেটে ফেলতো, আমি বললাম না, পাতার ভিতরে সোলার আছে, পাতা দিয়ে সোলার নেই, গাছের পাতাটা, কলা গাছের পাতাটা কাটবেন না। লোক বুঝে গেল, এখন বলে যে না, একটু ছোটো সাইজ হইলেও ভালো, মজা আছে, স্বাদ লাগে খাইতে, ওষুধি গুণ বেশি, আলহামদুলিল্লাহ। আসেন না, আমরা সকলে মিলে একটু নিজের যেটা দরকার, নিজের বাড়িতে যেটা দরকার, ঘরের দরকার, সেই ফল ফসল, সেই পশু পাখি, সেইটুক মাছ আমিষ আমরা নিজেরা করার চেষ্টা করি না? আল্লাহ তাআলা মানুষ সৃষ্টিরও 5000 বছর আগে গাছ সৃষ্টি করছে। কেন এই পৃথিবীতে মানুষ এসে এই গাছের আশ্রয় নেবে? 1000 বছর আগে চিন্তা করেন, মানুষ কত ভালো ছিল, কত নিরোগ ছিল, কত শান্তিতে ছিল, কত সুখে ছিল, তাজা জিনিস, ভালো জিনিস, সহজ জিনিস গাছের কাছে ছিল, মায়ের কাছে ছিল, অরণ্যে ছিল, তারা ভালো জিনিস খাইছে, ভালো কথা বলছে, সত্য জিনিস খাইছে, সত্য কথা বলছে। এখন আমরা সঠিক সত্য জিনিস একদমই পাই না, ভেজাল ভেজাল আর ভেজাল। আমি কয়েক মাস যাবৎ ঘি এবং দুধ নিয়ে গবেষণা করতে যেয়ে আমার মাথার চুল খালি হয়ে যাচ্ছে, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। কারণ দুধ সাদা, দধি দেখি হলুদ, দুধ সাদা, ঘি দেখি হলুদ, এটা কেমনে হলো, এটা কেমনে হয়? আবার আমি নিজে নিজে করি, নিজে করলে দেখি দুধের থেকে, দুধের ভিতরে একটু চুকা দিয়ে আমি দধি তৈরি করছি, দেখি সাদা। কিন্তু বিখ্যাত দধি যত আছে, বগুড়ার দধি, যত জায়গার দধি, সব দেখি লাল। কিরে ভাই, ওরে লাল করলো কে? ও তো লাল ছিল না, ও তো সাদা দুধের থেকে আছে, সাদা হইবে, সাদা দুধের থেকে সাদা পনির হয়, সাদা দুধের থেকে সাদা মাখন হয়, সাদা দুধের থেকে ঘি দেখি লাল, ও তো সাদা হওয়ার কথা ছিল। ঠিক আছে, আমি এবার নিজে মেশিন কিনলাম, কিনা মাখন সেপারেট করলাম, দেখলাম সাদা, তারপরে কড়াইতে জাল দিলাম, ঘি তৈরি হইল, দেখি ঘি সাদা। এখন আমরা কোনটা খাচ্ছি খাঁটি, এই খাঁটি খাওয়ার কথা নিয়ে মাথা গরম হয়ে যাচ্ছে। বর্তমান চিকিৎসা বিজ্ঞান আমাদের ঘরের ভিতরে, আমাদের ঘরের চিকিৎসা, যেরকম ধরেন ঘরের ভিতরে একটি কালা লম্বা বেগুন আছে আর একটি ঢেড়েস আছে, যার নাম লেডিস ফিঙ্গার। লেডিস ফিঙ্গার শব্দের অর্থ হলো মেয়েদের নখের মতো, আঙ্গুলের মতো, সেটা কি? ঢেড়স। ঢেড়স ইংরাজিতে লেডিস ফিঙ্গার বলে, আমার আমেরিকানরা এটাকে ওকরা বলে। এই লেডিস ফিঙ্গারটা আপনার এই আঙুলের যে কোনো জায়গায় কেটে গেলে, পুড়ে গেলে, ভেঙে গেলে, মস্কে গেলে, এই চামড়া উঠে গেলে, আপনার চামড়া ছিঁড়ে গেলে, আপনি একটা লেডিস ফিঙ্গারের মাথাটা কেটে ভেঙে দিলে ভালো হয়, দা লাগানো ঠিক না। আপনি ওইটার ভিতরে আস্তে 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 আঙুলটা ঢুকিয়ে 15 মিনিট করে 3 দিন রাখবেন, 3 দিন পরে দেখবেন আপনার সকল আঙুলের, সেই আঙুলটা সব রুক্ত গেছে, খুব সুন্দর হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের
এটা কিন্তু কোনো আধুনিক ভাষণ না, হাজার বছরে পরীক্ষিত পুরানো ভাষণটাকেই আজকে আবার নতুন করে আসছে। এখন এটা হলো আমাদেরকে একটু মানতে হবে। বেগুন কালা লম্বা বেগুন, এই বেগুনটার মাঝখানে ভেঙে এরকম আপনার যে কোনো আঙুলে হাতে যেখানে যেখানে দাগ পড়ছে, পুড়ে গেছে, কেটে গেছে, ভেঙে গেছে, মস্কে গেছে, ব্যথা পাইছেন, সেখানে 15 মিনিট করে তিন দিন লাগিয়ে রাখেন, দেখেন, এটা পরীক্ষা করেন। তিন দিন পরে দেখবেন যে আপনার এটা অনেক সুন্দর হয়ে গেছে, রোগটা ভালো হয়ে গেছে, ডাক্তারের কাছে আপনার এই চর্মরোগের জন্য যেতে হলো। আপনার ঘরের পেঁপে, যেই পেঁপে জন্ডিস ভালো করতে পারে, যেই পেঁপে আপনার বি ভাইরাস, সি ভাইরাস, কে ভাইরাস ভালো করতে পারে, বিশ্বের সবচেয়ে কঠিন রোগ ভাইরাস ভালো করতে পারে এই পেঁপে। পেঁপের দ্বারা যে জন্ডিস ভালো হয়, পেঁপের দ্বারা যে বি ভাইরাস ভালো হয়, পেঁপের দ্বারা যে কোনো ধরনের স্কিন ভালো হয়, আপনি চর্ম চিকিৎসকের কাছে বছরের পর বছর যাচ্ছেন, ওষুধ আনতেছেন, কত ওষুধ যে আপনি খাচ্ছেন লাগাচ্ছেন ভালো হচ্ছেন, আপনি একটুখানি পেঁপে সাদা দুধের মতো লেটেক্সটা কষ্টটা একটু দয়া করে ব্যবহার করেন, দেখেন পরিবর্তন হয় কি না। তবে একটা কথা আছে, এই ধবলটা একটু কঠিন রোগ, এটা পৃথিবীতে এখন পর্যন্ত আরোগ্য বিধান শোনা যায় 29%, সেটা নাইরোবির একজন ডাক্তার, সেও পেঁপের কষি দেয়, সে পেঁপের কষ্টটাকে কীভাবে তৈরি করে জাল দিয়ে বোতল ভরে তারপরে দেয়, তারটা 29%, তারটা আমি আনাইছিলাম নাইরোবি থেকে 4 বোতল, আমি আনায়া 4 জন মহিলাকে দিচ্ছি, 4টাই মহিলা এবং 4 জনই একটু বয়সে কম, কারণ বয়সে যারা কম তারাই বিয়ে শাদীর জন্য এই রোগটায় বিয়ে শাদী হয় না, কান্নাকাটি করে, 4 জন ভালো হয়েছে। তা তারা আমাকে বলছিল যে এটা আপনি ইনপুট করায় আনেন, কী দরকার, আমরা আমাদের দেশের পেঁপের কষ দিয়া এই কাজটা আরম্ভ করি না। যে যেখানে এখন আজকের এই পবিত্র প্রোগ্রামটা শুনলেন, আপনারা সবাই যে কোনো রোগের জন্য চর্মরোগ এটাকে বারবার আপনি পেঁপের কষ দেন, দিতে থাকেন, একটু চামড়া উঠে যাবে, তারপর আস্তে নর্মাল হয়ে যাবে, দিতে থাকেন, আলহামদুলিল্লাহ পেঁপে আমাদের জন্য একটি রহমত স্বরূপ, আলহামদুলিল্লাহ। এখন আর আমাদের বাংলাদেশে কেউ নারকেল তেল দেয় না ঠিক মতো, কারণ নারকেল তেলটি স্টিকি একটু ভারী, তারা কি করে এখন এখন হোয়াইট অয়েল, ঠিক হোয়াইট অয়েল নাই, কেমিক্যালে চলে গেছে, 100-100 কেমিক্যাল, আর ওটার ভিতরে পোড়া নারকেল পুড়িয়া ফ্লেভার করিয়া নারকেলের ফ্লেভার করে দিয়া নারকেল তেল করে। এখন অরিজিনিটি যদি না থাকে তাহলে আপনার চুল তো পড়বে, আপনি চুল রক্ষা করতে হলে খাঁটি নারকেল তেল দিতে হবে, চুল রক্ষা করতে হলে আপনাকে ঘন ঘন শ্যাম্পু ব্যবহার করা বন্ধ করতে হবে। আমরা যদি বাস্তববাদী না হই, আমরা যদি অর্গানিক না হই, আমরা যদি আমাদের পূর্বপুরুষের চিকিৎসাকে ভালো না বুঝি, আমরা যদি খাদ্য পথ্যকে ভালো না বুঝি, আমরা যদি 100% ভেজিটেরিয়ান না হই, তাহলে তো আমাদের পেটে অসুবিধা হবে। আপনি ঘন ঘন মাংস খাবেন, আপনি ঘন ঘন পোলাও বিরিয়ানি খাবেন, আপনি ঘন ঘন তেল খাবেন, আপনি সব জিনিস তেলে ভাইসা তেল উড়ায় খাবেন, আমার দেশের তেল হলো সরষার তেল, আপনি কোনো মতে সোয়াবিন তেল, পাম অয়েল খেতে পারেন না, এই তেলটা খুব দ্রুত জমে যেয়ে আমাদের হার্ট ব্লক করে ফেলতেছে। আমাদের দেশের 80% মানুষ হার্টের রোগে ভুগে একমাত্র এই পাম অয়েল এবং সোয়াবিন তেলের জন্য। আমরা যে সরষার তেল খাইছি তখন এই দেশে কোনো হার্টের রোগী ছিল না। আপনারা যত বেশি সরষার তেল খাবেন, যত বেশি নারকেল তেল খাবেন, যত বেশি আপনারা বাদাম তেল খাবেন, যত বেশি রাইস ব্রেন অয়েলটা খাবেন, চালের গুঁড়ার তেল, এইগুলো কিন্তু আমাদের আপন বডি, আমাদের লোকাল বডি, ফরেন বডি না। এই যে লোকাল বডি, লোকাল জিনিস, লোকাল খাবার, ন্যাচারাল খাবার, অর্গানিক খাবার, এইগুলি আমাদের বেশি খেতে হবে, তেলের পরিমাণ আমাদের কমায় আনতে।
সেদিন আমরা দেখলাম জিওগ্রাফিক চ্যানেলে আমাদের পাশের দেশ ভারতের মহামান্য প্রেসিডেন্ট মোদি সাহেব বলল যে আমি ১৬ বছর বয়সে আমি তিব্বত পাহাড়ের নিচে থাইকা শত শত গাছ নিয়ে আমি কাজ করছি, গাছ নিয়ে আমি বিভিন্ন ওষুধ বানাইছি, গাছ দিয়ে আমি চা বানাইছি, অনেকগুলি কথা বলছি, সবাই শুনছেন, আপনারা আরও যারা শোনেন নাই তারা কথাগুলি শুনবেন। পৃথিবীর যে কোনো শ্রেষ্ঠ মানুষ সে গাছকে ভালোবাসে, যে ভালোবাসে গাছকে সে ভালোবাসে দেশকে, যে ভালোবাসে দেশকে সে ভালোবাসে মাকে, যে ভালোবাসে মাকে সে ভালোবাসে এই বিশ্বকে। এই বিশ্বকে আমাদের ভালোবাসতে হবে, এই বিশ্ব আমাদেরকে অনেক কিছু দিয়েছে। আজকে যদি আমরা বিশ্বকে সঠিকভাবে তুলে ধরতাম, আমরা যদি নিমকে ব্যবহার করি, নিমের ডালা ব্যবহার করি, নিমের ডালা দিয়ে যদি আমরা দাঁত মাজি, আমরা নিষিদ্ধার ডালা দিয়ে যদি দাঁত মাজি, আমরা আমের ডালা দিয়ে যদি দাঁত মাজি, আমের পাতা দিয়ে যদি দাঁত মাজি, আমরা যদি পেয়ারা পাতা দিয়ে দাঁত মাজি, আমরা যদি পেয়ারা পাতা ব্যবহার করি, আমরা যদি ঠানকুনি পাতা ব্যবহার করি, আমরা যদি বাবলা পাতা ব্যবহার করি, আলহামদুলিল্লাহ আমাদের এই করোনা ভাইরাস আসবে না। করোনা ভাইরাস আসলো পালায় যাবে, আসেন না, আমরা আবার অরণ্যে ফিরে যাই, আবার আমরা গাছগাছার কাছে যাই। ৫০০০ বছরের পরীক্ষিত কেমিক্যাল না, যেটা খেলে মাথা ব্যথার ওষুধ খেলে পেটে ব্যথা হবে না, পেটে ব্যথার ওষুধ খেলে মাথা ব্যথা হবে না, যেটা খেলে শারীরিক কোনো সমস্যা হবে না, আসেন না। আজকে এই বর্ষায় আমরা সকলে ১০০ করে আমাদের ফল ফুল এবং ভেষজ গাছ রোপণ করব। আল্লাহ আপনাদের মঙ্গল করবে, আল্লাহ আপনাদের ভালো করবে। আসসালামু আলাইকুম। সারা পৃথিবীর মানুষ বরবটি খায়, আমাদের দেশের মানুষের শুনে সারা পৃথিবীর মানুষ পাক করে খায় না, তারা খায় সিদ্ধ করে, তারা খায় ভাপে দিয়ে, তারা খায় ওভেনে দিয়ে, তারা খায় বেকিং করে, তারা বরবটি খায়, আমরা বরবটি ঠিক মতো খাই না। আমাদের এই বিশ্বাসটা নাই, বিশ্বাসটা থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। যারা বিশ্বাস করে, বিশ্বাসে স্বর্গ মিলে তর্কে বহুদূর। আপনারা বিশ্বাস করেন, আপনাদের খাদ্য অভ্যাসের সাথে সাথে আপনারা প্রতিদিন একটু আনারস খাবেন, আপনারা খাদ্য অভ্যাসের সাথে সাথে প্রতিদিন বরবটি সালাদ বাঁধাকপি ফুলকপি আনারস কমলা এগুলো খাবেন, আপনারা একটু বিশ্বাস করেন আমাদেরকে, আমাদের কথাগুলি। এই ১৬ বছর আমি অনর্গল সব টিভিতে বলে যাচ্ছি, কতজনে শুনছে আমি জানি না, এইটুকু বুঝি যে প্রথম দিকে ২,০০০ ৩,০০০ ৫,০০০ ভিউয়ার ছিল, এখন ১০০ কোটি ভিউয়ার, ১০০ কোটি মানুষ পৃথিবীতে শুনে টেলিফোন করে। আমরা কিছুটা উত্তর দিতে পারি, সবটা আমি দিতে পারি না, আলহামদুলিল্লাহ। আমার কি রোগ হয়ে গেল সেটা কিন্তু আপনি ভাববেন না, আমার কথায় কতজন লোক নিরোগ হয়েছে, কতজন লোক ভালো হয়েছে সেটা আপনি দেখেন। মানে একটা লোকের অ্যাজমা হয়েছে, সেই লোকটার রাতে কঠিন টান উঠছে, সে নেবুলাইজার দিয়েও ভালো হইতেছে না, সে ইনহেলার দিয়েও ভালো হইতেছে না, তাকে যদি আপনি একটু বস খাইতে দেন সে কিন্তু সাথে সাথে ভালো হইব, তারে যদি ১০টা লবঙ্গ একবারে খাওয়ায় দেন সে সাথে সাথে তার শ্বাসের টানটা কমে যাবে, তারে যদি একটা পেঁয়াজ একটা রসুন সাথে সাথে আপনি খাওয়াইতে পারেন তার কিন্তু শ্বাস টান কমে যাবে। আপনি কি কোনোদিন পরীক্ষা করছেন? করেন না, এই কারণে হাত বাড়াইলে পাওয়া যায়, পা বাড়াইলে পাওয়া যায়, ঘরের কাছে পাওয়া যায়, মায়ের কাছে পাওয়া যায়, যেটা মার কাছে পাওয়া যায় সেটা কিন্তু আমরা মূল্যায়ন করি না, আমাদের মূল্যায়ন করতে হবে। অনেক বেশি ফ্রিজিং করা খাবার আমাদের জন্য এই পরিস্থিতিতে করোনার জন্য আমাদের ভালো না। ডিম এবং লেবু এবং পুদিনা পাতা, থানকুনি পাতা, চা, এ জাতীয় জিনিসগুলো ফ্রিজে রাখা খাওয়া চলবে না, ফ্রিজের বাইরেই খাবারগুলো থাকতে হবে। এই ঋতুতে যতটা সম্ভব ঠান্ডা খাবার, ঠান্ডা পানি বাদ দিয়ে চলতে হবে, ঠান্ডা পানির সাথে জীবাণু আশ্রয় নেওয়ার জায়গা নেই ঠান্ডা পানি। আর দুধ খেলেও দুধটাকে একটু বেশি করে ফুটিয়ে গরম করে গরম গরম খেতে পারলে সবচেয়ে বেশি ভালো হবে। শাকসবজি ফলমূল আমাদের সবচেয়ে নিরাপদ খাবার। আপনারা জানেন যে এখন পৃথিবীতে ৭ রঙের খাবার খাওয়ার ব্যাপারে সারা পৃথিবীতে একটা প্রচলন আরম্ভ হয়েছে। ৭ রং মানে রংধেনু কালার, রংধেনু কালার মানে আমাদের শরীরে ৭টি রঙের ভিটামিন মিনারেল
যেটাকে আমরা বলতে পারি শ্রাসপদ খাবার, যেই খাবারটার মধ্যে অনেক বেশি প্রতিরোধ ক্ষমতা আছে, এই জাতীয় খাবারের খাবারগুলো একসাথে সম্মিলিতভাবে রংধেনু কালার হয়। যেরকম যদি আমরা গাজর খাই তাহলে গাজরটা লাল, আবার লাল মূলও খেতে পারি, আবার সাদা মূলও খেতে পারি। যে আমরা বাঁধাকপি সবুজ, আবার ফুলকপিটা আমরা ধরে নিব সাদা। আমরা যদি বিট খাই, বিটটা একদমই খয়েরি কালার, আবার দার্চিনিকে আমরা লাল কালার ধরে নিব। যে কোনো সবুজ খাবার যা আছে, যেরকম পালং শাক, ধুলা শাক, মূলা শাক, এই সবগুলোই কিন্তু এক একটা এক এক ধরনের রং। এগুলোর ভিতরে মনে করতে হবে 24 ঘন্টায় আমাদেরকে 300 গ্রাম মানব দেহের জন্য ভেজিটেবল হলে ভালো হয়। মিষ্টি পানির অঞ্চলগুলোতে, মানে পদ্মা, মেঘনা, যমুনা, এই এলাকার মানুষদের জন্য একটু রিস্ক আছে ডায়রিয়ার। এই ডায়রিয়াটা এই ঋতুতেই বেশি হয়, কারণ এই বর্ষার পানি আমরা বিশুদ্ধ রাখতে পারি না। অনেক টিউবওয়েলের পানিতে আর্সেনিক থাকে, যেসব টিউবওয়েলের মুখগুলো লাল রং দিয়ে রং করা হয়, সেখানে কিন্তু আপনার আর্সেনিক আছে বলে সরকারিভাবে ওটাকে ডিক্লারেশন দেওয়া হয়। যেটা সবুজ দেওয়া হয় সেটা আর্সেনিক মুক্ত, যেটা নীল দেওয়া হয় সেটা আপনি খেতে পারবেন না, গোসল করতে পারবেন। এই জিনিসগুলো আপনারা দয়া করে একটু খেয়াল করে নেবেন। আর এই ঋতুর জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আজকে থেকেই বাড়িতে, পরিবারে, ঘরে, বাড়ির আশেপাশের লোকদেরকে বলবেন 1 কেজি পানি নেবেন সকালবেলা নাস্তা টাস্তা খাওয়ার পরে। 1 কেজি পানি, 1 চিমটি গুড় বা চিনি, আর 1 চিমটি লবণ, 1 কেজি পানি, এটা আপনি মিক্স করে দিতে পারবেন। এটা ভালো করে নাড়তে হইব, নেড়ে ওই পানিটা, এটা জাল দেওয়া লাগবে না, পানিটা আপনি গরম করে নিতে পারেন, বা এক টুকরা কাঁচা হলুদ অথবা এক টুকরা ই দিয়ে নিতে পারেন, একটু সামান্য ফিটকিরি বা এক টুকরো ইয়ে দিয়ে নিতে পারেন, এই কাঁচা হলুদ বা নিম পাতা দিয়ে আপনি পানিটাকে আরও বেশি বিশুদ্ধ করতে পারেন, আরও স্টেরিলাইজ করতে পারেন। মানে ডেঙ্গু প্রতিরোধের জন্য একটু ছোট্ট একটা 2টা নিম পাতা দিয়ে নিলে ভালো হয়।